গলদার রেনু উৎপাদনে সফলতা পেয়েছে বাগেরহাট সরকারি মৎস্য বীজ খামার। রেনু উৎপাদনকারী বাণিজ্যিক হ্যাচারিগুলো যখন বন্ধ, তখন এই সফলতায় স্বস্তি ফিরেছে চিংড়ি চাষের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে। বরাদ্দ ও জনবল বাড়ালে জেলায় পোনা সংকট কেটে যাবে বলে আশা মৎস্য বিভাগের। বাগেরহাট থেকে মাসিদুল হকের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম হিমায়িত রপ্তানি পণ্য গলদা চিংড়ি, কিন্তু লোকসান সহ নানা কারণে বাণিজ্যিক হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ায় সংকট দেখা দেয় গলদা চিংড়ির রেনুর। সারা দেশে গলদা রেনু উৎপাদন হ্যাচারিগুলো যখন বন্ধ, তখন 2,50,000 গলদা রেনু উৎপাদনে সফলতা পেয়েছে মৎস্য বীজ উৎপাদন খামারটি। তবে তা চাহিদার তুলনায় কম হলেও আশা জাগিয়েছে চিংড়ি চাষিদের মনে। গলদা চিংড়ির রেনু পোনা উৎপাদন করতে পারছে না। এই পরিস্থিতির ভিতরে বাগেরহাট মৎস্য বীজ উৎপাদন খামার যে গলদার রেনু পোনা উৎপাদন করেছে, এর জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখব এই মৎস্য বীজ উৎপাদন খামার চাষিদের চাহিদা অনুযায়ী অনেক পোনা উৎপাদন করবে। 1964 সালে বাগেরহাট শহরতলির গোবদিয়ায় 8.4 একর জমির উপর মৎস্য বীজ উৎপাদন খামার প্রতিষ্ঠা করা হয়। গত 54 বছরে অন্যান্য মাছের পোনা উৎপাদন করলেও এবার গলদার রেনু উৎপাদনে সফল খামারটি। সরকার নির্ধারিত স্বল্প মূল্যে আমরা আবেদন করতে পারবো, যা এই মাছগুলো, এই খামারের মাছগুলো খুবই দ্রুত বর্ধনশীল হবে, যা অন্যান্য জায়গা থেকে যা আনা কিনা, যা সাধারণ চাষিরা অনেকে বলে যে মাছ বলে না, অর্থাৎ মাছ বড় হয় না, কিন্তু এই খামারের মাছ নিয়ে তারা অনেক লাভবান হবে বলে বিশ্বাস করি। সীমিত অবকাঠামোর মধ্যেও আমরা যে সফল হয়েছি, এটি আমি মনে করি আমাদের মৎস্য অধিদপ্তর তথা বাংলাদেশ সরকারের একটি বড় সাফল্য। এই সফলতা যদি আমরা ধরে রাখতে পারি এবং এখানে অবকাঠামোগত সংস্কার, বাজেট এবং জনবলের আকৃতিটা যদি, আকারটা যদি বাড়ানো যায়, তাহলে আমি মনে করব যে, মনে করছি যে বাগেরহাটে গলদা চিংড়ির পিএলের যে সংকট আছে কিছুটা, সেটা এখান থেকে সরবরাহ করা সম্ভব। সরকারি এ প্রতিষ্ঠানে আরও বেশি রেনু উৎপাদন করা গেলে বদলে যাবে জেলার চিংড়িভিত্তিক অর্থনীতি, বলছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ চট্টগ্রামে শেষ হয়েছে। এবার 3 নারী সহ 73 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেছেন। আজ পতেঙ্গার একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম নেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। করোনা পরিস্থিতিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মহালছড়ি এলাকায় 200+ বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে এ সেবা সহায়তা দেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন 5 ফিল্ড অ্যাম্বুলেন্সের মেজর উম্মে হাবিবা আসমান নেতৃত্বে চিকিৎসক দল। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের জেলা কোটানীতি অনুসরণ করে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিতরা। একই কর্মসূচি হয়েছে ফরিদপুরেও। ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নিয়োগ বঞ্চিত ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে সাতক্ষীরা ও ঝিনাইদহেও। একই দাবিতে মানববন্ধন হয়েছে লালমনিরহাট ও পাবনায়। করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে 300+ হতদরিদ্র পরিবারকে ত্রাণ দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কিশোরগঞ্জে করোনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। দুপুরে সার্কিট হাউসের সামনে এই কর্মসূচি করেন তারা। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জের ছাত্রছাত্রীরা। তাদের কষ্টার্জিত 1,00,000 টাকা সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও খুলনার পাইকগাছার গ্রামীণ লাইব্রেরি অনির্বাণের প্রতিষ্ঠাতা জয়দেব কুমার ভদ্রের হাতে তুলে দেওয়া হয় আজ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটির বিভিন্ন এলাকায় দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে মাইক সেট, স্টিল খাটিয়া ও চেয়ার দেওয়া হয়েছে। বিতরণ করেন দীপঙ্কর তালুকদার এমপি। দলের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। দুপুরে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হারুন আর রশিদের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম কুড়িগ্রাম শাখা। সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নেতারা এই দাবি জানান। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ করা এবং জাতীয় বাজেটের 20% স্বাস্থ্যখাতে বরাদ্দ করা সহ 11 দফা দাবি নিয়ে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় গণকমিটি। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।